স্কুল সেবিকার পোশাক পরিহিত কর্মী দ্বারা স্কুল ছাত্রের শরীরে নেশা ড্রাগসের ইনজেকশন পুশ। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি এক স্কুল ছাত্র। এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। জানা যায় হাসপাতালের সেবক সেবিকাদের মতো সাদা পোশাক পরে ছোট ছোট শিশুদের স্কুলের সামনে গিয়ে ড্রাগসের নেশার ইনজেকশন পুশ করে দিচ্ছে অপরিচিত মহিলারা। ইনজেকশন পুশ করার ফলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া বড় পাথরি কুকিছড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের সামনে। কৃমির ইনজেকশন বলে নজন স্কুল ছাত্রকে ডেকে হাতে নেশার ড্রাগসের ইনজেকশন পুশ করে পালিয়ে যায় নকল সেবিকার পোশাক পরা দুজন মহিলা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া জুড়ে। তড়িঘড়ি ঘটনা জানাজানি হতেই প্রসেনজিৎ সেন নামে এক স্কুল ছাত্রকে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসে পরিবারের লোকজন। প্রসেনজিৎ সেন বিলোনিয়া কুকিছড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। স্কুল থেকে বাড়িতে ফেরার পথে স্কুলের সামনে কালো রঙের একটি মারুতি গাড়ি থেকে নেমে সেবিকার পোশাক পরা দুইজন অপরিচিত মহিলা ওই স্কুল ছাত্রকে ডেকে ক্রিমির ইনজেকশন বলে হাতে নেশার ইনজেকশন পুশ করে দেয় বলে অভিযোগ। কি কারণে কি উদ্দেশ্য নিয়ে স্কুলের ছোট ছোট শিশুদের এই নেশার ইনজেকশন পুশ করানো হয় তা এখনো কিছুই জানা যায়নি। হাসপাতালে চিকিৎসকের অনুমান ড্রাগসের নেশার ইনজেকশন দেওয়া হয় প্রসেনজিৎ সেন নামে ওই স্কুল ছাত্রকে। বর্তমানে ছাত্রটি বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ড্রাগসের ইনজেকশন পুশ করা অন্য স্কুল ছাত্রদের বিষয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনায় পুলিশকে খবর দেওয়ার পরেও পুলিশ ও বেহদিস বলে অভিযোগ উঠেছে। আচ্ছা, বাচ্চা কই গেছিল? বাচ্চা কই গেছিল? আচ্ছা, কী তো হয়েছে ঘটনাটা? মানে ওই কালো মানুষ ঠিক আছে, ম্যাডামটা নামছে করে। আমি তো পারি না, আমি বিলোনে থাকি, তার বাবা মারা গেছে, আমি কর্ম করে খাই। এরপরে দুজনে দেখছে নাম কি বয়স কত? তারপরে মানে স্কুল ছুটি হয়ে গেছে, স্কুল ছুটি হওয়ার পরে বাড়িতে আসার সময় কালো মারুতি থেকে নাইন মেগোসিটি ইনজেকশন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্স টিভি বাংলা।